হ্যালো এভরিওয়ান, সকলে কেমন আছো? আশা করি সকলেই খুব ভালো আছো। ডেটটা হলো 29শে মে। এখানে আমার 3টে পার্টি মেকআপ আছে, তাই আমি টাইম মতো পৌঁছে গেছি, গিয়ে দিদির জন্য ওয়েট করছি। দিদিকে আমি 27শে মেও রেডি করে দিয়েছিলাম দিদির ভাইয়ের বিয়ে উপলক্ষে। এই দেখো, আমি যখন দিদির জন্য ওয়েট করছি, তখন এই খুদে সদস্য আমাকে সঙ্গ দিতে এসেছে। তার মামার বিয়ে, তাই সে আমার কাছে হেয়ারস্টাইল করবে, মেকআপ নেবে, তার ডিমান্ডগুলো জানাচ্ছে। 27শে মে মেকআপ কমপ্লিট হওয়ার পর দিদির একটা লং জার্নি ছিল। এই গরমের মধ্যে মেকআপ কেমন ছিল আমি জেনে নিচ্ছিলাম। করেছিলাম সেটা কতক্ষণ ছিল, মানে কখন কমপ্লিট হয়েছিল মেকআপটা, আর কখন তুমি রিমুভ করেছিলে সেটা একটু বলো। বিকেল 4:30টার সময় মেকআপটা করেছিলাম, আর পরে যেহেতু ভাইয়ের বিয়ে বরযাত্রী গিয়েছিলাম, পরের দিন ভোরবেলায় 4:30টার সময় ফিরেছিলাম। কাজেই আমি বাড়ি এসে ভোর 5টার সময় মেকআপটা রিমুভ করেছিলাম। মেকআপটা অ্যাজ ইট ইজ ছিল, কোনো প্রবলেম হয়নি, অপূর্ব হয়েছিল। থ্যাংক ইউ। আচ্ছা, আজকে তুমি আমাকে কেমন মেকআপ চাইছো? একদম তোর ওপর ছেড়ে দিচ্ছি, তুই যেমন বুঝবি তেমন করবি, যেটাতে আমাকে ভালো লাগে এই আর কি। ঠিক আছে, দেখা যাক মনের মতো করতে পারি কিনা। কেমন লেগেছে বলো? মেকআপ আমার খুবই মনের মতো হয়েছে। যে রুমটায় দিদিকে রেডি করছিলাম, সেই রুমটায় ভীষণ রকম লাইটের প্রবলেমের জন্য ভিডিও একদম ক্লিয়ার আসছিল না, তাই রুমের বাইরে কয়েকটা ফটো আমি অ্যাড করে দিলাম।